আমি মন খুইলা ভালোবাসবো হইব না জানা জানি আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও মামু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও মামু চান বিরানি হাতের উপর হাত রাইখা টম টমে চরামু ঢাকা শহর ঘুইরা ঘুইরা সিনেমা দেখামু আদর করমু সোহাগ করমু শোনামু কাওয়ালি গান মন খুইলা ভালোবাসমু হইয়া যান দুর্বান আরে মন খুইলা ভালোবাসমু হইয়া যান দুর্বান খোদার কসম তোর লাইগা দিল করে আনছান তুই যে আমার পুরান ঢাকার চান বিরানি চান তুই যে আমার অনলি অন স্বপ্নেরই রানী পুরান ঢাকায় দাওয়াত কইরা খাও আমু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াত কইরা খাও আমু চান বিরানি চান বিরানি চান বিরানি আমার দিয়েই আন্তর্জাতিক মানসম্পন্ন অভিনয় বাইর করে নেওয়ার দায়িত্ব আপনার মুই আপনাকে বলছি মোরে সুন্দরবনে রাখতেও যদি আসেন মুই কিন্তু আন্তর্জাতিক মানের অভিনয় দেব আর যদি আপনি অভিনয় না করিতে পারেন সেই বার্তা তো ডাইরেক্টরের সাথে ক্যালেস কইরা কখনো ভালো অভিনয় করা সম্ভব না আরে কালকে না কইলো যে ওই যতই ব্যস্ত থাকুক তোর ফোন যাওয়া মাত্র ওই দরব ফোনটা কর না তাছাড়া গণ গণ ফোন করলে ওই মনে করব যে ওরে তুই বহুত কেয়ার করতা ছ এক্সট্রা কেয়ার করতা ছ ফোনটা কর তাছাড়া ওই যে ওর বাইয়ের চেম্বারের ঠিকানাটা তো আমার পাঠানের কথা ফোন করে ওইটাও মনে করাই দিচ্ছি তুমি কি নিরাপদে পৌঁছাইছো না না টেনশন লাগবো না ওই তাড়াহুড়া করে চইলা গেল তো এই জন্য আর কি হিয়ারিং কয়টায় ও আচ্ছা আচ্ছা ফোন দিও স্ক্রিপ্ট আর হোনো তোমার ওই বড় ভাইয়ের ঠিকানাটা পাঠাই দিও রাখলাম হ্যাঁ আচ্ছা অনেক ব্যস্ত আছে মা কোর্টে ঢুকতেছে তো ওই যে হিয়ারিং শেষ হইলে ওই ঠিকানা পাঠাই দিব এই যে দেখছো এই যে তুই যে ফোনটা দিলি লাভ হয়েছে না ওই খুশি হয়েছে না অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়েছে আপনাদের ট্রেনিং লোন লাগবো কি ট্রেনিং প্যার মহব্বতের ট্রেনিং শর্ট কোর্স ছাদে থাকতে আপনি অনেকগুলি ফল করে হালাইছেন দিলা ফুজের চোখকে ধরা নাও খাইতে পারেন মাগার জুলমতের চোখ কলম সগুনের চোখ ওর কাছে ধরা খাইবেন কি ফল করছি আপনি বারবার আমারে আপনি ঘুরে ঘুরতেছিলেন আবার যখন আপনার হাত খান ধরছি আমি আপনার ছত্র ধরে কাঁপতা ছিলেন আসলে বলছি কি ওই আপনি পেয়ার মহব্বতের বাবুলে কোনো পুরুষের আদর নেই তো ঠিকই ধরছে আপনি চাউনিতে আপনার বাবে সাবে পেয়ার মহব্বতের কোনো গন্ধ ছিল না এই লাইনে আপনার অভিজ্ঞতার শেষ নাই কা আমারে আপনারই ট্রেনিং দেওয়ান লাগবে তাহলে ওস্তাদ মানছেন আমারে এই ক্ষেত্রে মাইনে লুচি ওস্তাদ যখন মাইনে হালাইছেন আমি যেটা কম ওইটা শুনবেন হুন অন থেকে আপনি আমারে তুমি করে কইবেন আচ্ছা মাগার আপনারও তো আমারে তুমি করে ডাকন লাগবো নলে তো আমার তুমি ডাকাইব না ঠিক আছে ওটা অসুবিধা নাই ডাকুন অনে তুমি আমার চোখে চোখ রেখে আমার দিকে চেয়ে থাকো যাও এমনে না দিলের ভিতরে প্যার মহব্বতের বাবলিয়া হো কেমনে চোখ বন্ধ করে হালাও বন্ধ করে ভাবতে থাকো তুমি একটা আধা আন্ধার ঘরে একলা শুয়ে দিচ্ছ জানলা খোলা বাইরে চাঁদের আলো ওই চাঁদের আলো আর বসন্তের বাতাস দুজনে মিলা তোমার চুলে এসে খেলতেছে
একটা পুরুষ কণ্ঠে কবিতা ভাইসা আসছে, তুমি শুনতাছ। অতন দিলা ঘুমাওনি জানি, তাই চুপি চুপি গার্হ রাত্রে শুয়ে বলি শোনো সৌর তারা ছাওয়াই বিছানায় সূক্ষ্ম জাল রাত্রির মশারি। কত দীর্ঘ দুজনার গেল সারাদিন আলাদা নিঃশ্বাসে, এতক্ষণে ছায়া ছায়া পাশে ছুঁই, কি আশ্চর্য দুজনে দুজনা। রতন দিলা, সে তোমার সিথানের কাছে এসে দাঁড়াইছে, তুমি তারে দেখলা? কারে দেখলা? তোমার জ্যোৎস্না মাথা চুলে কার হাতের ছোঁয়া পাইছ? তারা ভাই ফোন ধরতেছে না কেন? তারা ভাইয়ের ফোনও বন্ধ। আমি কি একবার চাচিরে ফোন দিমু? চাচি, ওই চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচি? সোহেল ভালো? ও হ চাচি, আমিও ভালো আছি। ওই তারা ভাই কই, বাইরে না বাইতে? বাইতে আছে, আমি তো ফোন দিলাম, ফোন বন্ধ পাইতেছি। চাচি ওই রাজিয়া কি এখনো বাইতে আছে? হ্যাঁ এখনো বাইতে আছে। আচ্ছা চাচি, আমার হাঁচো করে একটা কথা কোন তো, এই তারা ভাই কি রাজিয়ারে সত্যি সত্যি বিয়ে করবো? কইছে মাগার, আমার বিশ্বাস করার মন চায় না। হ আমি জানি তারা ভাই মিছা কথা কয় না, কিন্তু আমার দিল অন্য কথা কয়। তোমার লগে কথা কয়ে আর কি বিষয়টা কনফার্ম হইলাম। আচ্ছা রাজিয়া এখন কি করতেছে? তারা ভাইয়ের রুমে কথা কইবার লাগছে? চাচি আমি এখন রাখি। জুল মতো বাইর লাগে দেওয়া হয় নাই বইছি না আবার হইছে তো। আরে হ্যাঁ তো জুল মতের মতনের মহাব্যস্ত, খালি লোকজন আইতাছে যাইতাছে আইতাছে যাইতাছে। এই যে মনে কর কোক চা পানি খিলাইতাছে, আমি তো কথা কোনো চান্সই পাইতাছি না। তারপরে বাতচিত হয়েছে, মেলা বাতচিত হয়েছে। আচ্ছা কি বাতচিত হইলো ওইটা তো জিজ্ঞাসা না আমি জিগাম, তুমি কও। তোর তো হুনরে কোনো ইচ্ছাই নেই কা? থাকবো না কেলা কও। আরে জুল মতের ভাই হুর মতের ব্যবহার দেখা, আমি তো একে আসমানতে পড়লাম, আশ্চর্য হয়ে গেছি গা বুঝছ। হ্যাঁ করলো কি আমারে দেখাই হুর মতে সটান হয়ে খাড়াইয়া গেল গা। এই যে বান্দায় খাড়াইলো আর বহেই না, আমি যতবার কই যে বাজান বহ, কয় না না আন্টি আপনি মুরব্বী মানুষ, আপনার সামনে আমি বহুম কেমতে। তারপরে আমার লিগে কাবাব পরাঠা কত কিছু যে আনলো, স্প্রাইট কোক ফান্টা সব কিছু নিয়ে আইলো বুঝছ। খিলাইতেই লাগলো খিলাইতেই লাগলো। এরপরে তো আবার ফল ফাকারি, আনারস আনার জাম্বুরা, এই যে কি জানি কয় আঙ্গুর নাশপাতি বেদানা সব দিয়া বড়ায় ফেলাইলো। আমি কি আর খাইবার পারি, খাইতে খাইতে তো তখন এলো আমার পেট ডাম্বুস। আচ্ছা তো আর তারপরে আর কি কথা হইল? ওই যে হুরমতের মতামত তো একই, আমি কইলাম যে আমাকে দিলা ফ্রোজের আগে ডিগ্রি পরীক্ষাটা হয়ে যাক, 6 মাস পরে তারপরে বিয়ে আসা দিই। আরে না
আগে কাবিন নামা কইরা ফলাই পরে 6 মাস পরে উঠাই নিমু তুমি রাজি হইছো না তোর লগে কথা না কইয়া অগরে কথা দেই কিমতে কইছি যে তোর লগে কথা কইয়া কাল পরশু অগরে জানা মনে মা আমার না ওই লেখাপড়ার ঠিকানা এমনিতে মনে উঠে গেছে গা এখন যদি কাবিন হয়ে যায় পুরোপুরি উঠে যাইব তার থেকে ভালো আমার এই অনার্সটা শেষ হোক তুমি তারপরে বিয়ার কথা কও বাচ্চার লগে আলাপ করে লই আর একটা কথা ওইটা হইনে না আমার কাপুনি উঠে গেছে গাকের ভিতরে কি কথা মা কইল যে জুলমত খুবই সহজ সরল পোলা একেবারে মাটির লহান পোলা ওর দিলটা খুবই নরম কিন্তু ওই যদি কোনো কষ্ট পায় একবার ওই নাকি আর সহ্য করতে পারে না এইটা কইলে আমার বায়ে হাঁচা কইছে আমার জুলমতের চেহারা দেখলেই কিন্তু এটা মন হয় তো এই কথা শুনে না তোমার কাপুনি উঠছিল হ মানে ওরা জি গাইলো যে আপনার মাইয়া কি আগে কারো লগে কোনো সম্পর্ক টম্পর্ক আছিল নি আগে পিছে কোনো মানে কোনো পোলার লগে লাইন টাইন কিছু আছিল নি এইটা জিগাইছে আর মানে যেই মাইয়ার বিয়ার আগে সম্পর্ক থাকে প্রেম প্রীতি থাকে ওরা কইলো যে এমন মাইয়ার লগে অক বায়ের কাছে বিয়া করাইবো না আর কি এমন পোলারে আমি বিয়া করুম না মা কথা ভুলেও মুখে আনিস না মা তারাবাইর লগে এক সময় আমার সম্পর্ক আছিল এটা তো নারে জানবই কেমতে জানবো খোঁজ খবর নিলে তো জানতে পারবো এলি গাই তো রে কইছিলাম পই পই করে কইছিলাম যে খবরদার কোনো পোলাপানের লগে কোনো সম্পর্কে জড়াবি না তুই তো আমার কথা শুনলি না আচ্ছা ঠিক আছে যা হইছে ওগা এখন তাড়াতাড়ি বিয়া শাদি দিয়ে দিমু বিয়ার পরে জানলে জানবো নে বিয়ার আগে যেন কিচ্ছু না জানে না 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 মা এটা ঠিক হইব না তোমরা জানায় দাও আর যদি না পারো আমি জানাই দিই মু বিয়া বাংলা ভাঙুক গা কিন্তু সত্যিটা জানানো তো হাই হাই কচ কি তুই আমার কসম লাগে দিল তুই আমার মাথা ছুঁয়ে কসম কাট তুই কিচ্ছু কইবার পারবি না যাও আর রইব আমি সব সামাল দিমু তুই আমার মাথা ছো মা কি হলো আমার মাথা ছো কসম কাট তুই কবি না খবরদার তুই মাথা ছো কি হলো মাথা ছোস নাকি মাথা ছো আমি আমি কুমু না আচ্ছা তো মা ঠিক আছে আমার কূপ দিবার পারে চিন্তা করে দাও কত বড় বদমাইস হারাম চাদা বদমাইস গেছিলাম তো কোপার আমি ড্রয়িং রুমে আমরা জানার আগে ওই মেয়ে পলাইছে নিশ্চয়ই তুমি ওরে ফোন করে কইছ হয়তো ভাইগা যা আরে কি এর মধ্যে কি ফোন তো বন করে রাখছি দুদিন হয়ে গেল বন আছিল খুইলা কথাকে আবার বন করে রাখছো হেডা গো কোপা গেছে ওই মায়ের খুঁজতে খুঁজে লি আয়া তোমার সামনে খাড়া করাইবো এরপর ওই মাইয়া নিজ মুখে স্বীকার করবো উই নাচ মা কি কইতে চাবো কোপা ওরে পাইবো কেমতে আচ্ছা খুঁজে পাইবো না তুমি কেমতে জানলা আচ্ছা মতিনের কাছ থেকে যে 3 লক্ষ টাকা আইনা দিলাম ওর কাম করানোর লেগা ওর কামটা না করতে পারলে যে টাকাটা ফেরত দন লাগবো হেরা জানো হক সুস্থ হলে মনে করো যে একটু যদি খালি বাইরে বাইরে আবার পারি কইরা দেমু অসুবিধা নাই কাম করবার টাকা দিবা কইতে টাকা দেমু কইতে মাইনে টাকা তো দিছি আব্বা চুকে এলা আমার টাকা লিয়া যে কাম খান করে না কেলা এর জব দি করন লাগবো জব দেওন লাগবো কাছে মে টাকা লিয়া কাম করো না বেটা কি মনে করছো ফাজলামি নি 1 টাকাও তো দেও নাই কা ও মিজাজ কলম এমনে 49 হয়ে রয়েছে মাথার মধ্যে কলম আগুন জ্বলতেছে আগুনের মধ্যে কলম কেরাসিন ঢালা দিও না ঘর কলে পুড়ে যাব গিয়া পুড়ে যাব হ ভালো কাহিনী শুনাইছে এবার খারাপ আমিও এখন কাহিনী শুনাইতাছি তোমারে কোন ছবির গানা শুনো আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম আপা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ কাসেম কেমন আছে ভাবি এটা তো আপনি ভালো জানার কথা আরে আমি জানো কেমতে ভাবি অল্লগে তো আমার অনেকদিন পাচ্ছি তো হয় না হয়তো কাই কো আপনার কাছে গেছিল
আজ কত গেছে? না বাবি, তাইলে ওই আমার কথা কয়া অন্য কোন জায়গায় গেছে। কয়দিন আগে আপনার 3 লাখ টাকা দেয় নাই কে? না তো বাবি, টাকা দিব কেলা? কেলা? আমার এক কাজিনের আগাম জামিনের ব্যাপারে কথা হয় নাই কে? না তো বাবি, এই ব্যাপারে আমি কিছুই জানি না। চাল লগে মাসকে মাস দেওয়া হয় নাই, হে আমারে দিব টাকা, কই থেকে দিব বাবি? ওই টাকাটা কই ডাইনির পিছনে রাখছো? মরে আমি। হয় মা, থ্যাংক ইউ মা, বড় একটা সুখবর দিচ্ছি তুমি আজকে। আজকে আমি ফকিরে খাম। ভাই ভাই, খান ভাই। তাওলকুম ভাই, ভাই সোল দেখি ভালো আছে নি? আছে, ভালো আছে। তা সুলতান আপা সোল দেখি বেশি খারাপ হইছে, অসুখ বাড়ছে? বেশি খারাপ হইছে, অসুখ বাড়ছে মানে কি? বাড়বো কি লিগে? না মানে হইছে কি, এই যে কালকে আইছিলেন দেখবার, আজকে আবার আইছেন, এই লেগে জিগাইতেছি আর। ওই মে ওই, সুলতানের বাড়ির সামনে খাড়া থেকে পাড়া দন ছাড়া আর কোনো কাম নাই তোমার? ভাই অহন আপনারে পাহারা দাও নিতে আছে আমার একমাত্র কাম। আজকে দেখতেছি তাড়াতাড়ি বাইরে হয়ে পড়লেন, হোটেলে যাইতেছি। ভাই কি আজকে আবারও আইবেন নাকি? আইবারও পারি, আবার নাও আইবার পারি। কোন সমস্যা নাই কা, আপনি যতবার ইচ্ছা আইবেন, যতবার ইচ্ছা যাইবেন, আপনি ছোট হয়ে আছে না? ওই ওইসে কি ভাই, কিছু খরচা পাতি দিয়া যান, ওই বন্ধু বান্ধব খারাই রয়েছে আর কি, ওখানে একটু ঠান্ডা মান্ডা গিলাইতাম। আজকে জিজরের টাকা দিই তাহলে তোর জিব্বাটা লম্বা হয়ে যাবো গা, প্রত্যেক দিন আমার খসানোর চেষ্টা করবো। না ওরে তো আমি সিল মারতে দিমুই না। ভাই তোদের তপ দেখা খারাই রয়েছেন, কিছু কর না গেলা। চিন্তা করতেছিলাম বুঝছো, ওই যে কি বাইরের থেকে যখন বাইরেছে না, মানি ব্যাগটা লয়া বাইরে নাই। ও তাহলে তোর কিছু করণের নাই কা, ওই পকেটের মধ্যে যা আছে ওখান থেকে কিছু দিয়ে যান। ওই মেয়ে তুমি মনে করো আমার কথাটা বুঝো না, আমি তোমার কইতেছিলাম যে বাইরের থেকে যখন বাইরেছি মানি ব্যাগটা লয়া বাইরে নেই, আইটা যেতেছি নাহলে তো রিক্সায় উঠতাম, বুঝছো না তুমি? পকেটে যেইটা আছে ওইটাই দেন না ভাই, আরে বন্ধু বান্ধব খারাই আছে, একটা প্রেস্টিজের ব্যাপার না, কইছি বাইরে লয়া দিতেছি। তোর মনে একটা কথা কইছি, কথাটা বুঝছ না, কইছি যে বাইরের থেকে যখন বাড়িছি আমি, আমি মানি ব্যাগটা লয়া বাইরে নেই, আলাদা বুঝতেছিস তুই? আমি তোর কি বুঝাতে চাইতেছি, লগে রিক্সা ভাড়া থাকলে তো মনে করছি আমি মনে করছি রিক্সা লয়ে যেতাম, আমি তার আইটা যাই না। যা আবার যখন দেওয়া হইব আমার দরবার থেকে খালি হাতে ফেরত যাবি না, কইলাম তো। পারছি, পুরা বুঝা পারছি, তাই কামটা আপনি ভালো করেন নাই, এর পরে যখন লোমো তখন সুদে আসলে লয়ে লো। ক্যামেরা রোল রোল, হ্যাঁ হ্যাঁ, 5 4 3 2 1 0 0 অ্যাকশন। প্রিয়া মনে পড়ে? প্রিয়া প্রথম যখন তোমার সাথে দেখা হয়েছিল তুমি শরীরটার মধ্যে যেটা শাড়ি পরে রাখছিল, নীল রঙের একটা শাড়ি। আর কাট 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 কি বলতে? কাট কাট তো আমি বলছি, কাট কাট আমি বলছি, আপনি কি শুরু করছেন? আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, মুই তো ঠিক মতো ডায়লগ একদম ডেলিভারি দিতেই পারলাম না, হঠাৎ করে কাট কাট শুরু করলেন কিসের জন্য? আরে আলাল ভাইয়া, আপনি যাত্রার ঢঙে ডায়লগটা বলতে আছেন কেন? ওই বাচ্চা, ওই যে জজ আবেদ রহমান আছে, ওর লগে যোগাযোগ করছে। এ কাসেম সর্দা, ও তো কাছে কাম করে না, এয়ার কাস্টম যেমন ট্যাকেল হয়েছি, কোনো ডকুমেন্ট আছে? দিছি কোনো ডকুমেন্ট, হয়তো প্রমাণ করতে পারবো না। একটা জিনিস বোঝা করতেছি না, নিজেদের কাউ চালক মনে করেন গেলা, আপনি যতবার ওই হালার টাকা বুঝছেন, কথা বুঝছেন মোবাইলে, ওই হালাত রেকর্ড করে রাখছে মোবাইলে।